ডিজিটাল ক্লাস বিলির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ ডেটা কমিউনিকেশন এবং কম্পিউটার নেটওয়ার্কিং, এই অধ্যায়ের উপরে আমরা তিনটি ক্লাস নিয়েছি। আজকে চতুর্থ ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে মোবাইল কমিউনিকেশন সিস্টেম। প্রথমে আমরা জানি যে মোবাইল কমিউনিকেশন সিস্টেমটা আসলে কি। চলমান অবস্থায় তথ্য আদান প্রদানের জন্য ব্যবহৃত যোগাযোগ ব্যবস্থাকেই বলা হয় মোবাইল কমিউনিকেশন সিস্টেম। এই যে মোবাইল কমিউনিকেশন সিস্টেমটা কিভাবে কাজ করে, এটা বোঝার জন্য আমাদের দুটি টার্ম সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। একটি হচ্ছে কেরিয়ার, আরেকটি হচ্ছে সেল। কেরিয়ারটা হচ্ছে আসলে একটা কোম্পানির বা কোনো মোবাইল অপারেটরের একটা এরিয়া, যে এরিয়ার মধ্যে সে ডেটা আদান প্রদান করে থাকে বা নেটওয়ার্ক সেবা প্রদান করে থাকে। বেসিক্যালি কোনো কোম্পানি বা মোবাইল অপারেটর যেই দেশে নেটওয়ার্ক সেবা প্রদান করে থাকে সেই দেশের সীমানা দ্বারাই কেরিয়ারের সীমানা নির্ধারিত হয়ে থাকে। যেমন আমাদের বাংলাদেশে গ্রামীণফোন রয়েছে, বাংলালিংক রয়েছে, এদের কিন্তু কাভারেজ এরিয়া হচ্ছে আমাদের বাংলাদেশের সীমানার মধ্যে। তবে আমরা এই গ্রামীণ বা বাংলালিংক ফোন বা সিম ব্যবহার করে দেশের বাইরেও এই নেটওয়ার্ক সেবা নিতে পারি, সেই সুবিধাটাকে বলা হয় রোমিং সুবিধা। যেমন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কিন্তু আমরা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক গ্রহণ করতে পারি। ওই দেশের কোনো কোম্পানির সাথে যদি গ্রামীণ ফোন এবং আমাদের যে অন্যান্য অপারেটরগুলো আছে এদের যদি একটা চুক্তি থাকে রোমিং সুবিধা প্রদানের, তাহলে আমরা আমাদের দেশের সিমই ওই দেশে গিয়ে ব্যবহার করতে পারি। এই সুবিধাটাই হচ্ছে রোমিং সুবিধা। আর এই কেরিয়ার এরিয়ার জন্য, অর্থাৎ এই যে কেরিয়ার এরিয়ার মধ্যে সেবা দেওয়ার জন্য অনেকগুলো সেল প্রয়োজন। তাহলে সেল কাকে বলে? সেল হচ্ছে যে কোনো একটা এন্টেনা বা বেস স্টেশন যে এরিয়ার মধ্যে সেবা প্রদান করে থাকে বা নেটওয়ার্ক প্রদান করে থাকে সেই এরিয়াটাই হচ্ছে সেল। এই যে সেল, এই সেলের মাধ্যমে আসলে আমাদের মোবাইল সেটগুলো কমিউনিকেশন করে থাকে। আমরা যদি কোনো মোবাইলে ডেটা ট্রান্সফার করতে চাই, তাহলে প্রেরক মোবাইল থেকে প্রাপক মোবাইলে কিন্তু সরাসরি ডেটা ট্রান্সফার হয় না। তাহলে প্রেরক মোবাইল থেকে প্রথমে ওই মোবাইলের নিকটবর্তী সেলে ডেটা ট্রান্সফার হবে, এবং সেই সেল থেকে যেই মোবাইলে আমরা ডেটা ট্রান্সফার করব সেই মোবাইলের নিকটবর্তী সেলে যেটা আগে যাবে সেই সেল থেকে আবার ওই প্রাপক মোবাইলটি ডেটা গ্রহণ করবে বা ইনফরমেশন গ্রহণ করবে। এভাবেই মোবাইল সেটগুলো অনবরত এই সেলগুলোর সাথে যোগাযোগ রক্ষার মাধ্যমেই ডেটা আদান প্রদান করে থাকে। কিন্তু আমরা যখন মুভমেন্টে থাকি, চলমান অবস্থায় থাকি, তখন আমরা এই বিভিন্ন সময় বিভিন্ন সেলকে ব্যবহার করি। একটা সেলের এরিয়াকে আমরা যখন অতিক্রম করে অন্য একটা সেলে প্রবেশ করি, তখন আবার ওই সেলের সাথে স্বয়ংক্রিয়ভাবে মোবাইল সেটগুলো কমিউনিকেশন রক্ষা করে থাকে। কখনো কখনো যদি দুটি সেলের এরিয়া ওভারল্যাপিং হয়, তাহলে নিকটবর্তী বা শক্তিশালী সেলের সাথে কমিউনিকেশন করে আমাদের এই মোবাইল সেটগুলো। এভাবেই আসলে আমাদের মোবাইল সেটগুলো সেলের মাধ্যমে ডেটা কমিউনিকেশন করে থাকে। এই জন্যই আমাদের যে মোবাইল সেট, এটাকে কখনো কখনো আমরা সেলফোনও বলে থাকি। এই যে আমরা মোবাইল, যে আমাদের যে বর্তমান অবস্থা, যে বিবর্তন হয়েছে, যে উন্নয়ন হয়েছে বা বিকাশ ঘটেছে, সেটি কিন্তু একদিন হয়নি। ধাপে ধাপে আমাদের এই মোবাইল কমিউনিকেশন সিস্টেমের উন্নয়ন হয়েছে, বিকাশ ঘটেছে। এই প্রত্যেকটা ধাপকে বলা হয় মোবাইল প্রজন্ম বা মোবাইল জেনারেশন। আমরা এই মোবাইল জেনারেশনকে চারটা ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা জেনারেশন থেকে নতুন একটা জেনারেশনে যখন প্রবেশ করেছে মোবাইল কমিউনিকেশন সিস্টেম, তখন নতুন কিছু বৈশিষ্ট্যের সমন্বয় ঘটেছে এবং পুরাতন কিছু বৈশিষ্ট্য বিলুপ্ত
হয়েছে। প্রথমে আসি আমরা প্রথম প্রজন্মের কথায় বা ফার্স্ট জেনারেশন ওয়ান জি। জাপানের একটি কোম্পানি এনটিটি সর্বপ্রথম সেলুলার নেটওয়ার্ক প্রবর্তনের মাধ্যমে ফার্স্ট জেনারেশন মোবাইলের প্রবর্তন করে এবং এটি 90 সাল পর্যন্ত এই যে ফার্স্ট জেনারেশন এটি প্রচলন ছিল। এটি শুরু হয়েছে 1979 থেকে। এর উদাহরণ হচ্ছে AMPS। AMPS এর পূর্ণরূপ হচ্ছে অ্যাডভান্সড মোবাইল ফোন সিস্টেম। আরেকটি বিষয় আমাদের জানা দরকার যে NTT এর ফুল মিনিং কি। খুবই সহজ, নিপ্পন শব্দের সাথে আমরা আগে পরিচিত। NTT অর্থাৎ নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কোম্পানি। এই যে আমরা ফার্স্ট জেনারেশনের কথা বলছি, এটি কিন্তু আমরা এখন ব্যবহার করছি না। এই যে ফার্স্ট জেনারেশন, তার কিছু বৈশিষ্ট্য ছিল, সেগুলো আমাদের জানা দরকার। প্রথমত, অ্যানালগ পদ্ধতিতে রেডিও সিগন্যাল ব্যবহার করা হতো। সেলুলার নেটওয়ার্ক প্রবর্তনের মাধ্যমেই আসলে এই ফার্স্ট জেনারেশন মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি শুরু হয়। বেজ স্টেশন এবং মোবাইল সেটের মধ্যে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। অর্ধপরিবাহী মেমোরি ও মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হতো। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল FDMA এবং ওই সময়ে সেটগুলো ছিল আকারে বড় এবং ওজনে বেশি। এরপর দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন 2G, GSM স্ট্যান্ডার্ড ব্যবহারের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি শুরু হয়। GSM এর ফুল মিনিং হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এই দ্বিতীয় প্রজন্মের যে মোবাইলগুলো ব্যবহার করা হতো, তার মধ্যে রয়েছে ডিজিটাল AMPS, GSM 850, 900 ইত্যাদি। এর বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেমে ডেটা ট্রান্সমিশন সিস্টেম ছিল ডিজিটাল। ডেটা আদান প্রদানের ত্রুটি নির্ধারণ এবং ত্রুটি সংশোধন করা যেত, ভয়েস প্রেরণ করা যেত। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি ছিল FDMA, TDMA এবং CDMA। ফোনেই পেমেন্ট দেওয়ার ব্যবস্থা ছিল। SMS এবং MMS সুবিধা ছিল। সর্বমাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা ছিল এবং ইন্টারনেট ব্যবহারের ব্যবস্থা ছিল। নিরাপত্তার জন্য এনক্রিপশন ব্যবস্থাও ছিল। এই দ্বিতীয় প্রজন্ম 1991 সাল থেকে 2000 সাল পর্যন্ত ছিল। তারপর শুরু হয় তৃতীয় প্রজন্ম অর্থাৎ থার্ড জেনারেশন 3G এর প্রচলন। সেই জাপানের এনটিটি ডোকোমো নামক যে কোম্পানিটা, সেটা WCDMA প্রযুক্তির প্রবর্তনের মাধ্যমে এই তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি চালু করে এবং কিছুদিন পরেই আবার HSDPA নামক আরেকটি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এই তৃতীয় প্রজন্ম আরেকটু উন্নতি লাভ করে, যে কারণে এই তৃতীয় প্রজন্মের পরবর্তী ধাপের যে মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি, সেটি টার্বো 3G বা 3G+ অথবা 3.5G নামে পরিচিত। এবং এই 3G এর উদাহরণের মধ্যে বলা যায় EDGE এবং HSP এর কথা। তৃতীয় প্রজন্মেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ডেটা কমিউনিকেশনে সার্কিট সুইচিংয়ের পরিবর্তে প্যাকেট সুইচিং ব্যবহার করা হয়। ডেটা কমিউনিকেশনের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়। চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি TDMA এবং CDMA। উচ্চ গতির ডেটা ট্রান্সফারের ব্যবস্থা রয়েছে এবং আন্তর্জাতিক রোমিং সুবিধা রয়েছে। ভিডিও কলের প্রচলন শুরু হয় এই তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে। তৃতীয় প্রজন্মের মোবাইল কমিউনিকেশনে যে প্রযুক্তিগুলো ব্যবহার হয়েছে বা হয়, তার মধ্যে রয়েছে WCDMA, HSPA,
HSDPA, UMTS ইত্যাদি। এই তৃতীয় প্রজন্মের বা 3G মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি 2001 সাল থেকে 2008 সাল পর্যন্ত ব্যাপক জনপ্রিয় ছিল, কিন্তু ইন্টারনেট গতি বৃদ্ধির জন্য আসলে চতুর্থ প্রজন্মের আবির্ভাব ঘটেছে। প্রধানত LTE স্ট্যান্ডার্ড প্রযুক্তি ব্যবহার করেই এই চতুর্থ প্রজন্ম বা 4G এর শুরু হয়। মূলত আল্ট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহারের জন্যই এই চতুর্থ প্রজন্মের শুরু। এবং এই চতুর্থ প্রজন্মেরও কিছু ভিন্ন বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই চতুর্থ প্রজন্মের মোবাইল কমিউনিকেশন সিস্টেমটি IP নির্ভর নেটওয়ার্ক, এখানে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ব্যবহার করা হয় না। ডেটা কমিউনিকেশনের রেট খুবই হাই, 3G থেকে এটা কমপক্ষে 50 গুণ বেশি। ত্রিমাত্রিক ছবি প্রদর্শনের ব্যবস্থা রয়েছে। নেটওয়ার্ক পরিবর্তনের সময় নিরবিচ্ছিন্ন যোগাযোগ থাকে এই চতুর্থ প্রজন্ম বা 4G মোবাইল কমিউনিকেশন সিস্টেমে। এবং উন্নত মানের সেট ব্যবহারের মাধ্যমে আমরা এই প্রযুক্তির সাহায্যে টেলিভিশন দেখতে পারি। চতুর্থ প্রজন্মের প্রযুক্তিটি 2009 সাল থেকে বর্তমান পর্যন্ত চলমান।